السلام عليكم ورحمة الله وبركاته. আজকে আমি আপনাদের সামনে যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা হচ্ছে একটা ইট ভাটা। কিভাবে একটা ইট কাঁথা থেকে তৈরি হওয়া পর্যন্ত সব কিছু আর কি শুরু থেকে শেষ পর্যন্ত আমি দেখাবো। আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখার চেষ্টা করুন, তাহলে বুঝতে পারবেন ইট কীভাবে কোন প্রসেসে এবং কিভাবে রেডি হয় বা পাকা ইটে পরিপূর্ণ হয়। তো আমি প্রথমে দেখাচ্ছি আপনাদের মাটিগুলো। এই মাটিগুলো এক বছর আগে এনে স্তূপ করা হয়। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সব ধরনের মাটি উপাদান আছে, বালু মাটি, বিলে মাটি, দোয়াশ মাটি, সব ধরনের মিশ্রণ আছে এখানে। এটা এক বছর রাখার কারণে বৃষ্টিতে ভিজার কারণে কাদাটা সম্পূর্ণভাবে ভালো হয়। দেখেন চতুর্দিকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন এই মাটিগুলা স্কেভেটার দিয়ে এদিক সেদিক সরে দেওয়া হয় বা মিল পর্যন্ত, পাঁচ মিল পর্যন্ত পৌঁছে দেওয়া হয়। সেখানে পানি দিয়ে সুন্দরভাবে ইটের মোল্ডিং করা হয়। দেখতে পাচ্ছেন মাটির কাদাগুলো এইভাবে মেশিনে দিতে হয়। এটা হচ্ছে পাঁচ মিল, আপনারা জানেন এই পাঁচ মিলটা ঘুরানো হচ্ছে মেশিনের সাহায্যে, আর নিচ দিয়ে বের হচ্ছে কাদা। আর এগুলো যেই খোলায় ইট কাঁচা ইট বানানো হয় সেখানে নিয়ে যাওয়ার জন্য ছোট আকারের কিছু গাড়ি থাকে। দেখুন পানির ব্যবস্থা আছে এখানে, দেখতে পাচ্ছেন মেশিন। এই ছোট গাড়িগুলো একটা ভর্তি হলে আর একটা নিয়ে আসে, এইভাবে চলতে থাকে। দেখতে পাচ্ছেন পাগমিলের নিচে তিনজন লোক আছে, কাদাগুলো বের হওয়ার সাথে সাথেই ওনারা গাড়িতে দিচ্ছেন। দেখুন এইভাবে কাদাগুলো অনেক সুন্দর মসৃণভাবে মিশ্রিত হয়। আমি আবার কাছ থেকে দেখাচ্ছি কীভাবে কাদাগুলো বের হচ্ছে এবং পা দিয়ে লোকজন আলাদা করতেছে এবং ছোটো ছোটো পিণ্ডু আকারে গাড়িটাতে রাখতেছে। দেখেন কত সুন্দরভাবে কাজটুকু করতেছে। দেখেন এবার দেখেন এগুলো হচ্ছে কাঁচা ইট শুকানোর জন্য এইভাবে রেখে দেওয়া হয়েছে রোদে শুকাবে। আর এই ইটগুলো হচ্ছে এখন তৈরি করা হচ্ছে। দেখুন আমি দেখাচ্ছি, দেখেন কীভাবে কারিগররা কাঁচা ইট তৈরি করে। এই ইটটা পুরানো ইটের থেকে 10% বৃদ্ধি করে ফর্মা রেডি করা হয়। এখানে সিলমোহর থাকে,
যেটা কোম্পানির বা প্রতিষ্ঠানের নাম বহন করে। দেখতে পাচ্ছেন এগুলো কাঁচা ইট, দেখেন কত সুন্দরভাবে কাজটা করতেছে। দেখলেন পাশে এইভাবে আরো কাজ করতেছে। এই ইটগুলো কিছুটা শুকানোর পরে উল্টিয়ে দিতে হয়, তারপরে খামালে রাখতে হয়। দেখতে পাচ্ছেন সারিভাবে কত সুন্দরভাবে ইটগুলো বিছানো আছে। আরো একটু সামনে যাই, দেখতে পাচ্ছেন ছাদ দিয়ে রাস্তা রাখা হয়েছে। দেখেন দেখতে পাচ্ছেন এখন ইটগুলো একটু দেখাই। এই দেখেন এই ইটগুলো শুকানোর জন্য এখানে রেখে দেওয়া হয়েছে, আর একটু শুকালে ইটগুলো নিয়ে যাওয়া হবে আগুনের কাছে। এবার আপনাদের দেখাই যে ইটগুলো শুকিয়ে যায় বা শুকানো হয় সেগুলো এইভাবে স্টক দিয়ে রাখে মানে ঘরের মতো। দেখতে পাচ্ছেন এখান থেকে নিয়ে যে আগুনে পুরানো হয়। দেখতে পাচ্ছেন দেখাচ্ছি আপনাদের সুন্দরভাবে স্টক দেওয়া থাকে ইটগুলো। যখন হয়তো কিছুটা বৃষ্টি আসে অথবা আকাশের অবস্থা খারাপ হয়, শীত বেশি হয়, তখন এগুলো ভেঙে ভেঙে আগুনে দেওয়া হয় ইট পোড়ানোর জন্য। চুল্লিতে নেওয়ার আগেই ইটগুলো স্টক করে হচ্ছে। দেখতে পাচ্ছেন এখানে এইভাবে সুন্দরভাবে সাজিয়ে দিতে হয়। দেখতে পাচ্ছেন কীভাবে শুরু করা হয় লাইনগুলো কাঁচাই থেকে এই ইটগুলো পর্যন্ত একটা চেম্বার। প্রতিটা চেম্বার এইভাবে সাজানো হয়। এবং ওই যে দেখতে পাচ্ছেন লাল টিনের ওই অংশটা, ওইটা হচ্ছে চাবি। একটা চেম্বার থেকে অন্য একটা চেম্বার আগুন যার জন্য চাবিটা ব্যবহার করা হয়। দেখতে পাচ্ছেন কারুকার্যগুলো, দেখেন আমি ধীরে ধীরে দেখাচ্ছি সবগুলো যাতে আপনারা সহজে দেখতে পারেন এবং বুঝতে পারেন। দেখতে পাচ্ছেন সামনের অবস্থা পরিষ্কার করে আবার নতুনভাবে চেম্বার স্থাপন করা হবে এখানে। দেখেন আমি দেখাচ্ছি কাঁচা ইটগুলো কীভাবে সাজানো হয়েছে। আমি একটু সময় বেশি নিয়ে আপনাদের দেখাচ্ছি যাতে আপনারা সহজে বুঝতে পারেন বা বিষয়টি ধরতে পারেন।
থেকে দেখেন। এবার আপনাদের দেখাই কয়লা, এখানে কয়লা স্ট্যাক দেওয়া হয়। এই জায়গাটা চতুর্দিকে ঘিরা আছে কয়লা যাতে বাইরে নষ্ট না হয়। জায়গাটা অনেক বড়, এখানে ট্রাকে ট্রাকে কয়লা নিয়ে আসা হয়, দেখতে পাচ্ছেন। যদি ওখানে আজকে কয়লা শেষের দিকে দেখেন কয়লাগুলো, কয়লাগুলো স্টেক থেকে নিয়ে বেশ মেশিনে ভাঙানো হয়। দেখেন এখানে কর্মীরা কাজ করতেছে, আর যেই কয়লাগুলো ভিজা হবে সেগুলো একটু পরপাট করে দিয়ে শুকাতে হবে। আমি একটু উপরে উঠে মেশিনটা দেখাচ্ছি আপনাদের, যে মেশিনে কয়লা ভাঙতেছে, দেখেন আপনারা। এটা মাটি থেকে 10 ফিট উঁচুতে মেশিনটা স্থাপন করা হয়েছে, এবং যেই গুঁড়োগুলো ভাঙতেছে সেগুলো কিন্তু নিচে পড়তেছে। উপরে একজন কারিগর থাকে, এ ধীরে ধীরে কয়লাগুলোকে মেশিনের দিকে ঠেলে দেয়। দেখতে পাচ্ছেন দেখেন মেশিনটা দূর থেকে দেখাচ্ছি আপনারা একটু ক্লিয়ার ভাবে দেখেন। যদিও ভিডিওটা অনেক বড় হবে, তারপর আমি সম্পূর্ণ দেখাবো। দেখেন মেশিনটা ঘুরতেছে এবং কয়লাগুলো ভাঙতেছে, দেখেন আপনারা কীভাবে কয়লাগুলো ভাঙতেছে। দেখতে পাচ্ছেন দুজন লোক কয়লাগুলোকে মেশিনে দিচ্ছে। দেখেন আমি কিন্তু এগুলো স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি আপনাদের, এই প্রসেসে কাজগুলো সম্পূর্ণ হয়। এটাই হচ্ছে কয়লা ভাঙানো ঘর। এবার আপনাদের আমি চুল্লিটার উপরের দিক দেখাবো, একটু দিকে একটু দেখে নেন, এরপরে আমি উপরে উঠবো। আমি উপরে উঠতেছি, দেখতে পাচ্ছেন আমি দূর থেকে সম্পূর্ণ দেখাচ্ছি। এবার ধীরে ধীরে আপনাদের কাছে নিয়ে যাব এবং দেখাবো কীভাবে চুল্লিগুলোতে কয়লা দেওয়া হয়, কীভাবে কারিগররা কাজ করে, আমি সেটা দেখার চেষ্টা করব আপনাদের। আপনারা একটু ধৈর্য ধরে দেখতে থাকুন, আর আমার এই চ্যানেলটিকে যারা যারা নতুন দেখতেছেন তারা সাবস্ক্রাইব করে দেবেন, যাতে করে আমার ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যায়।
দেখুন এবার। দেখতে পাচ্ছেন এই চুল্লিগুলোতে ঢাকনা থাকে, এই ঢাকনা উঠিয়ে নিয়ে তারপরে কয়লা দেওয়া হয়। দেখেন একজন কারিগর এই কাজটি সবসময় করতেই থাকে, তা না হলে কিন্তু আগুন ভালোভাবে হবে না। আমি একটু আগুন দেখাই আপনাদের, এই যে দেখেন ভিতরে আগুন। আমি আপনাকে দেখাচ্ছি, এগুলো হচ্ছে কয়লা, যে মেশিনে ভাঙার পরে কয়লাগুলোটা পাওয়া গেছে, সেই গুলোটা দেখেন দিন দিন লোক নিয়ে আসতেছে এবং ড্রামগুলোকে রাখতেছে। এদিকে কিন্তু পড়া হয়ে গেছে, ঠান্ডার জন্য রাখে দেওয়া হয়েছে। এইভাবে এই কাজটা পর্যক্রমে চলতে থাকে, একদিকে কাঁচা ইট ভরা হয়, তারপরে আগুন দেওয়া হয়, তারপরে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেওয়া হয়, তারপরে আগুন চলতে থাকে, এইভাবে ঘুরতে থাকে ক্রমান্বয়ে। দেখতে পাচ্ছেন এগুলো, দেখতেছেন এগুলো হচ্ছে রাবিশ, অর্থাৎ ইটের যে টুকরোগুলো থাকে, বালু থাকে এগুলো। এটা হচ্ছে হাওয়া মেশিন, এর বাতাস পাস করার জন্য। দেখুন এবার আমি দেখাবো যেখানে পাকা ইটগুলো বের করা হচ্ছে বা অপসারণ করা হচ্ছে সেই জায়গাটুকু যাব। দেখেন রাবির উপরে রাবিরগুলো সরানো হয়েছে, দেখতে পাচ্ছেন। এবার আমি কাছে গিয়ে দেখাবো আপনাদের, কীভাবে শ্রমিকরা নিয়ে যায় আমি সেটা দেখাবো। দেখুন আপনারা, দেখুন এইভাবে ওরা লোড দিয়ে পাকাইগুলো নিয়ে আসে। দেখতে পাচ্ছেন আমি একটু আরো কাছে গিয়ে আপনাদের দেখাই। দেখুন এই ইটগুলো কিন্তু পুরানো হয়ে গেছে এবং ঠান্ডা হয়েছে, এই কারণে এগুলো বের করা হচ্ছে এখন। দেখে নেন। আর একটা কথা, এখানে কিন্তু ইট নাম্বারিং করা হয়, পিকেট ইট, এক নম্বর ইট, দুই নম্বর ইট, তিন নম্বর ইট এবং গড়িয়া শালটি, এগুলো আলাদা করা হয়। আপনারা দেখতে পাচ্ছেন যে ইটগুলো কোনাগুলো ভালো ভালোভাবে পোড়ানো হয়েছে সেগুলো এক নাম্বার, এইভাবে আস্তে আস্তে ক্রমান্বয়ে তিন নাম্বার ইট বাছাই করা হয়। দেখুন আপনারা দেখতে পাচ্ছেন। আর আমার এই চ্যানেলে আমি প্রতিদিন এরকম কনস্ট্রাকশন, সিভিল ওয়ার্ক এরকম ভিডিও ছাড়ি, সেজন্য আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক করে দিবেন।
দেখুন আমি ইটগুলো দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এগুলো এখানে যেগুলো ভেঙে গেছে বা টুকরো হয়ে গেছে সেগুলো আলাদা হবে নিজে রাখতে হবে দেখুন ইটের খামারগুলো আর এখানে নাম্বারিং করা হয় যেটি ভালো সেটি এক নাম্বার তারপর দুই নাম্বার তারপর তিন নাম্বার ক্রমান্বয়ে এখানে আলাদা আলাদা স্টেক করা হয় দেখতে পাচ্ছেন দেখে নেন আমি স্টেকগুলো ঘুরে ঘুরে আপনাদের দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এভাবে স্টেক করা হয় এবং স্টেকগুলো ইটের হিসাব করার পরেই এখান থেকে গাড়িতে তোলা হয় বা নিয়ে যাওয়া হয় আমি একটু নর্মাল ইটগুলো আপনাদের দেখাই যেগুলো আলাদা জায়গায় রাখা হয়েছে এবার দেখেন যেগুলো গড়িয়া বা শালটি সেগুলো কিন্তু অন্য লাইনে রাখা হয়েছে আপনারা দেখে নেন এগুলো হচ্ছে টুকরো এগুলো কাজে লাগে বা মানুষজন কিনে নিয়ে যায় দেখেন আমি এটাগুলো আবার আপনাকে দেখাচ্ছি দেখে নেন দেখতে পাচ্ছেন এবার ইটগুলো গাড়িতে যেভাবে সাজাবে বা কোথাও যাওয়ার জন্য নিয়ে যাবে আমি সেটাও দেখাবো আপনাদের দেখতে পাচ্ছেন একটা গাড়ি অলরেডি ইট সাজাচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা গাড়িগুলোকে নিচ্ছে ইট এইভাবে ইট প্রথম থেকে শেষ পর্যন্ত এইভাবে করতে হয় আপনাদের আমি সবই দেখালাম কাদা থেকে শুরু করে মাটি থেকে শুরু করে কীভাবে ইট পোড়ানো হয় বা স্টাইল দেওয়া হয় সব কিছু দেখা যাক এরপরও যদি কারো কোনো জানার থাকে আপনারা কমেন্টে লিখতে পারেন আমি তার উত্তর দেব আমি ইট সাজা আপনাদের দেখাইলাম এবার আমি আপনাদের দেখাবো যে ঘরটাতে মোটর থাকে অর্থাৎ হাওয়ার মেশিন সেটা দেখাবো দেখেন এখানে এখন কারেন্ট চলে যাওয়ার কারণে মেশিন ইস্টার দেওয়া হবে যখন কারেন্ট থাকে না তখন মেশিন ইস্টার দিতে হয় আর যখন কারেন্ট থাকে তখন তো মোটর দিয়েই চালানো হয় দেখুন এই মেশিনটা এখন ইস্টার দেওয়া হবে এই কারেন্ট না আসা পর্যন্ত ইলেকট্রিসিটি না আসা পর্যন্ত এই মেশিন দিয়ে চলবে দেখুন ইস্টার দেওয়া হয়ে গেছে এখন এই বেল্টটা টাইট দিলেই ঠিক মতো ঘুরবে এখানে অপারেট করার জন্য এখন দুজন অপারেটর থাকে
ওরা সবসময় খেয়াল রাখে কখন কারেন্ট যাবে বা কারেন্ট আসলো। দেখেন মেশিন ঘরটা আমি দেখাচ্ছি, মেশিনটা দেখাচ্ছি আমি তোমাদের। ফিতাটা টাইট দেওয়া হয়ে গেছে দেখেন আপনারা, আর সুন্দরভাবে ঘুরবে। এবং দেখাচ্ছি আরও বোর্ডের অবস্থান করে দেখাচ্ছি, ইলেকট্রিক বোর্ডগুলো, টুল বক্স, আপনারা দেখলেন মেশিন ঘরের অবস্থান। আপনাদের এই ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে রাখেন এই কামনায়। আপনাদের কাছে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।